हाय एवरीवन, आई एम मोमिता। वेलकम बैक टू माय चैनल। आज हमें शेयर करब सर्षे इलिश। এছাড়াও ভাপা ইলিশের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো সরষে ইলিশ বানানোর জন্য প্রথমে কড়াই তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটা একটু গরম হয়ে এলে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলোতে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। এখানে তেল অনেকটাই আছে, তাই মাছগুলো তুলে নেবার পর সামান্য তেল ঢেলে রাখবো। এবার ওই একই তেলে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দেব সামান্য জল। এবার দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর এটাকে মিশিয়ে নিয়ে দেব 1 কাপের মতো জল। এবার জলটা একটু ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এবার 2 মিনিটের মতো মাছগুলোকে ফুটিয়ে নিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে 2 চামচ সর্ষের সাথে 1টা কাঁচা লঙ্কা, নুন, 1 চামচ সর্ষের তেল আর সামান্য জল দিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব। তো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও, আর তোমরা কমেন্ট করে জানিও আর কী কী রেসিপি চাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।